দুর্বৃত্তের হামলার শিকার ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে তার অবস্থা পুরোপুরি শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। থাকতে হবে পর্যবেক্ষণে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন ওয়াহিদাকে দেখে এসে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, তার সর্বোচ্চ চিকিৎসায় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনার পরপরই হামলায় আহত উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে রংপুরে মেডিকেল কলেজ, পরে বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে আনা হয় ঢাকায়। তার সঙ্গে থাকা নার্সের দেওয়া তথ্যে জানা গেছে, পুরো সময়ই অচেতন ছিলেন ওয়াহিদা খানম। নিউরোসায়েন্সে আনার পর পর্যবেক্ষণ শেষে কথা বলেন চিকিৎসক। জানানো হয় ওয়াহিদা খানমের সর্বশেষ শারীরিক অবস্থা। ওনার এই কয়েক ঘন্টার মধ্যে জ্ঞানের মাত্রা আগের মতোই আছে, ব্লাড প্রেশারটা আগে থেকে একটু বেড়েছে। আমরা সিটি স্ক্যান দেখতে পেলাম যে ওনার মাথার হাড়টা ভেঙে ব্রেনের উপর চাপ দিয়ে রেখেছে, তার ফলে ওনার একটা সাইড প্যারালাইসিস হয়ে গেছে। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই তার জন্য গঠন করা হয় দুটি মেডিকেল বোর্ড। আমরা এখন ব্লাড দিচ্ছি, স্যালাইন দিচ্ছি, তারপরে অনেকগুলো ওষুধপত্র দিয়েছি যাতে ওনার অবস্থাটা উন্নতি হয়। সন্ধ্যায় হাসপাতালে যান জনপ্রশাসন প্রতিমন্ত্রী, সঙ্গে ছিলেন মুখ্য সচিব। জানান ওয়াহিদার অপারেশনের সিদ্ধান্তের কথা। অত্যন্ত ভালো ডক্টর যারা এখানে রয়েছেন, তারা অত্যন্ত বিখ্যাত মানুষ, তারা এখানে সহযোগিতা করবেন এই অপারেশনে, এবং সকলে মিলেই সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টটা আমরা নিশ্চিত করব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে যাতে করে সবচেয়ে ভালো ট্রিটমেন্টটা তার জন্য আমরা নিশ্চিত করতে পারি। রাত 9টার কিছু পরেই শুরু হয় অপারেশন। প্রায় আড়াই ঘন্টা অপারেশন শেষে জানানো হয় অস্ত্রোপচার সফল হয়েছে, রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। চিকিৎসকরা জানান ওয়াহিদা খানমের মাথায় গুরুতর জখম ছিল, ফলে অপারেশনটি ছিল সময় সাপেক্ষ এবং জটিল। অমিতাভ রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর আগারগাঁওয়ের নিউরোসায়েন্সেস হাসপাতালে আছেন আমাদের সহকর্মী রেদোয়ান আহমেদ, বিস্তারিত জানবো তার কাছ থেকে। রেদোয়ান, অস্ত্রোপচারের পর 72 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে, এছাড়াও নতুন আর কি তথ্য রয়েছে আপনার কাছে? নিশ্চয়ই সুরভি আলম তরণী, কিছুক্ষণ আগেই চিকিৎসকদের পক্ষ থেকে আসলে আমাদেরকে বিস্তারিত জানানো হয়েছে তার ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সম্পর্কে, যেখানে বলা হয়েছে যে অপারেশন খুব ভালোভাবে তারা অপারেশন সফল হয়েছে। মাথায় 9টি জায়গায় আঘাত ছিল, অর্থাৎ মাথা থেকে মুখ পর্যন্ত মোট 9টি জায়গায় যেগুলো আঘাত ছিল, সেই আঘাতগুলো তারা মোটামুটিভাবে প্রাথমিকভাবে যা করার, একজন পেশেন্টকে সুস্থ করার জন্য সব চেষ্টাই আসলে চিকিৎসকরা করেছেন। করার পর এখন উনি অবজারভেশনে আছেন, এবং আমরা চিকিৎসকদের বলেছিলাম যে উনি শঙ্কামুক্ত বলা যাবে কি না, এখনও কি কোনো রিস্ক আছে কি না। চিকিৎসকরা বলেছেন আসলে যেহেতু এটা ব্রেইনে আঘাত, মাথায় আঘাত, এখনও শঙ্কামুক্ত আসলে তাকে বলা যাবে না। তবে পর্যবেক্ষণে যেহেতু রাখা হয়েছে 72 ঘন্টার পর কিন্তু বলা যাবে যে উনি শঙ্কামুক্ত কি না। অর্থাৎ আজকে থেকে শনিবারের চিকিৎসকরা আবারও তার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করবে আমাদেরকে, আসলে সেটি জানিয়েছেন তারা। অর্থাৎ এখানে ডক্টর দিন মোহাম্মদ, ওনার নেতৃত্বে যেসব চিকিৎসকরা ছিলেন, এখন যিনি আমাদের সঙ্গে কথা বলেছেন উনি হচ্ছে নিউরোসার্জন অধ্যাপক ডক্টর জাহেদ হোসেন। উনি আসলে আমাদেরকে এই সব তথ্যগুলো আমাদেরকে এই মাত্র জানালেন, এবং জানিয়ে বললেন, অবশ্য এর আগে যখন আমরা বিভিন্ন মাধ্যমে চিকিৎসকদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম, তখন অনেকটাই বলা হচ্ছিল যেহেতু অপারেশন সফল হয়েছে, উনি শঙ্কামুক্ত, কিন্তু এখন যেটি ওনারা বলছেন একদম সব শেষ যে শারীরিক অবস্থা সেটি হচ্ছে যে উনি শঙ্কামুক্ত নন, 72 ঘন্টার অবজারভেশনে রাখা হয়েছে, এবং 72 ঘন্টার অবজারভেশন শেষ হলে তারপর বলা যাবে উনি শঙ্কামুক্ত আসলে কি না। তো এখন পর্যন্ত এতটুকু সবশেষ যেই তথ্যটি আমার কাছে ছিল সেটি তথ্য। এর আগে কিন্তু রাত 9টার কিছু পরে আসলে ওয়াহিদা খানমকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, এবং 9টা থেকে 11টা পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টা তার অস্ত্রোপচার করা হয়। 2 ঘন্টা অস্ত্রোপচারে তার মাথা থেকে মুখমণ্ডল পর্যন্ত, অর্থাৎ 9টি জায়গায় যে আঘাত লেগেছে, এই 9টি জায়গার কিন্তু সবগুলোই কিন্তু ডক্টররা স্পর্শ করেছেন, এবং আমি যেটি একটু আগেই বললাম, একজন পেশেন্টকে বাঁচানোর জন্য, একজন রোগীকে বাঁচানোর জন্য
যতদূর যা কিছু করা প্রয়োজন সব কিছুই কিন্তু করা হয়েছে। প্রাথমিকভাবে যখন তাকে নিয়ে আসা হয়, ওয়াহিদা খানমকে রংপুর থেকে এখানে নিয়ে আসা হয় অর্থাৎ নিউরোসায়েন্স হসপিটালে, তখন কিন্তু চিকিৎসকরা একরকম আশাই ছেড়ে দিয়েছিলেন, কিংবা বলা হচ্ছিল যে তার ডাউন অংশ প্যারালাইজড হয়ে গিয়েছে। এখন পর্যন্ত ও এই তথ্যটা আপনাকে জানিয়ে রাখি যে আমরা এটিও বলেছিলাম যে তার ডাউন অংশটি যে অবশ হয়ে গিয়েছে এই অংশটি আসলে ফিরে আসার সম্ভাবনা আছে কি না। ডক্টর জাহেদ আমাদের জানিয়েছেন যে যে অংশটি অবশ হয়েছে সেই অংশটি কিন্তু 72 ঘন্টা অবজারভেশনের পর সেটি আবার আগের মতো স্বাভাবিক হতে পারে, এটি যে একেবারে পড়ে যাবে প্যারালাইজড হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। তারা আশা করছেন যে উনি আগের মতো ভালো হয়ে যাবেন, প্যারালাইজড ডান অংশটা পড়ে যাবে এমন আসলে শঙ্কা ওনারা করছেন না। তারপরে অবজারভেশনে আছেন, অবজারভেশনে থাকার পর আসলে পুরো বিষয়টি কিন্তু আসলে জানা যাবে, অর্থাৎ আমাদেরকে শনিবার নাগাদ অপেক্ষা করতে হবে। 72 ঘন্টা না যাওয়া পর্যন্ত কিন্তু তার শারীরিক অবস্থার আনুষঙ্গিক সব বিষয় কিন্তু বলা যাবে না, ডক্টররা আমাদেরকে এভাবেই আসলে জানিয়েছেন। এখানে চিকিৎসক যে টিম রয়েছিল ডক্টর দিন মোহাম্মদের নেতৃত্বে, এখানকার যিনি ডিরেক্টর ওনার নেতৃত্বে পুরো টিম যিনি ছিলেন, এবং ডক্টর জাহেদ যিনি আমাদের ব্রিফ করেছেন উনি আসলে আমি এতক্ষণ যা বললাম আসলে সেভাবেই আমাদেরকে জানিয়েছেন। পরবর্তী যদি কোনো নতুন কোনো তথ্য থাকে আমি হসপিটালে আছি, নিশ্চয়ই আপনাকে জানাতে পারবো। আর চিকিৎসকরা যেহেতু বলেছেন 72 ঘন্টার অবজারভেশনে রাখা হবে, অর্থাৎ শনিবারের আগে তারা আনুষ্ঠানিক কোনো ব্রিফ করবে না, যদি অবস্থা স্থিতিশীল থাকে, অবস্থা স্থিতিশীল থাকলে তাহলে শনিবারে তারা আবার ব্রিফ করবেন, অর্থাৎ 72 ঘন্টা শেষ হয়ে যাওয়ার পর ব্রিফ করবেন। তো সুরভি আলম তরুণী, এখন পর্যন্ত এতটুকুই আমার কাছে ডক্টররা চিকিৎসকরা যেই তথ্য দিলেন সেই তথ্যটুকু আপনাকে জানালাম, পরবর্তীতে যদি নতুন কোনো তথ্য চিকিৎসকরা আমাদেরকে দেয় তাহলে নিশ্চয়ই আপনাকে জানাতে পারবো। নিশ্চয়ই রেদওয়ান আহমেদ, অনেক ধন্যবাদ আপনাকে।